হ্যালো, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজ 3D স্টুডিও ম্যাক শেখার প্রথম ক্লাস। শেখার জন্য আমরা ব্যবহার করছি অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স 2014 64 বিট। আজকের বিষয় হলো ইন্টারফেস। 3D স্টুডিও ম্যাক্স একটি উইন্ডোজ অ্যাপ্লিকেশন। অন্যান্য উইন্ডোজ অ্যাপ্লিকেশনের মতোই এর সবচেয়ে ওপরে বামে রয়েছে টাইটেল বার এবং তার নিচে মেনু বার। মেনু বারে এডিট, টুলস, গ্রুপ, ভিউ থেকে শুরু করে হেল্প পর্যন্ত অনেকগুলো মেনু বাম থেকে ডানে ইন্টেলিজেন্টলি অর্গানাইজড থাকে। তার নিচে রয়েছে টুল বার। টুলবার আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইকন বা সিম্বল রয়েছে, যেগুলোতে লেফট বা রাইট ক্লিক করে আমরা প্রয়োজন মতো আমাদের কাজটি সমাধান করতে পারি। এর মধ্যে গুরুত্বপূর্ণ টুলগুলো হলো সিলেক্ট অ্যান্ড মুভ, সিলেক্ট অ্যান্ড রোটেট, সিলেক্ট অ্যান্ড ইউনিফর্ম স্কেল, এছাড়াও রয়েছে ম্যাটেরিয়াল এডিটর এবং রেন্ডার সেটিং ডায়লগ বক্স। এছাড়াও স্থান সংকুলন না হওয়ার কারণে অনেকগুলো টুল সেট হিডেন ফর্মে থাকে, যেগুলো প্রয়োজন মতো আপনি আনহাইড করে ব্যবহার করতে পারেন। কী করে আনহাইড করবেন? খেয়াল করে দেখুন, টুল বক্সের কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে, যেমন এখানে হতে পারে ইট কুড বি হিয়ার অর হিয়ার। রাইট ক্লিক করুন, আপনি একটি ড্রপ ডাউন মেনু পাচ্ছেন। এখানে অনেকগুলো মেনু আনচেক অবস্থায় রয়েছে, যেগুলো চেক করা রয়েছে তার অর্থ হলো এগুলো অলরেডি আনহাইড ফর্মে আপনার ইন্টারফেসে রয়েছে। আমরা যদি এখানে লেয়ার মেনুটিকে ব্যবহার করতে চাই, তাকে তাকে আনহাইড করতে হবে। আনহাইড করতে হলে এখানে লেফট ক্লিক করুন, সে একটি ফ্লোটিং ডায়ালগ ফর্মে আপনার ভিউ পোর্টে দেখতে পাবেন। এটি একটি টুল সেট, কারণ এখানে অনেকগুলো টুল রয়েছে, কিন্তু এটি ফ্লোটিং ফর্মে থাকার কারণে আপনার কাজের ক্ষেত্রটিকে সংকুচিত করে ফেলছে বা ক্লিন রাখতে দিচ্ছে না। তাই 3D স্টুডিও ম্যাক্সে একটা অপশান রয়েছে, আপনি চাইলে এটিকে ডক করে রাখতে পারেন বামে, ওপরে, ডানে অথবা নিচে। কী করে ডক করবেন? লেয়ার লেখাটির উপরে ক্লিক করুন, দেখুন সে হাইলাইটেড এবং ব্লুইশ টিন্ট দেখাচ্ছে। এবার একে বাম দিকে ড্র্যাগ করতে থাকুন, যখন দেখবেন সে ডকিং ইন্ডিকেশন দেখাচ্ছে ওপরে। এই যে ডকিং ইন্ডিকেশন, অর্থাৎ তার শেপ চেঞ্জ হচ্ছে, ছেড়ে দিন। লেয়ার টুল সেটটি ওপরে ডকড হয়ে গেল। আবার একে আনডক করতে চাইলে, টিয়ার অফ করতে চাইলে এই যে বামে যে ভার্টিক্যাল দুটি বার রয়েছে সেখানে ক্লিক করে এনে ছেড়ে দিন। যখনই তার শেপিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ডকিং ইন্ডিকেশন দেখাচ্ছে, ছেড়ে দিন, ইটস ডক টু দ্য লেফট। এবার হরাইজন্টাল বারটার উপরে ক্লিক করে ড্র্যাগ করুন, ইটস টিয়ার অফ অ্যান্ড এগেইন ইন ফ্লোটিং ফরম্যাট। এবং কাজ শেষ হয়ে গেলে যখন আপনি এটিকে ক্লোজ করতে চান, ইউ ক্যান ক্লোজ ফ্রম হিয়ার, অথবা একইভাবে আপনার টুল বারের মধ্যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে ইউ ক্যান আনচেক দ্য লেয়ার্স, দেন দ্য ফ্লোটিং ডায়ালগ বক্স উইল গো অ্যাওয়ে।